মুখ্যমন্ত্রী উদ্বোধন করার কয়েক মাসের মধ্যেই নয়া জটে অন্ডাল বিমানবন্দর। স্থানীয় বাসিন্দাদের বাধায় থমকে গেল হাইটেনশন লাইন সারানোর কাজ। অন্ডাল বিমানবন্দরে বিমান ওঠানামায় মূল বাধা হাইটেনশন লাইন, তাই পুজোর পর থেকে অন্ডাল এয়ারোট্রোপলিস বা বিমাননগরী থেকে এই হাইটেনশন লাইন সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের জেরে এদিন সেই কাজ থমকে গেল। হাইটেনশন লাইন পুরোপুরি সারাতে 17 থেকে 20টি নতুন টাওয়ার তৈরি করা দরকার। টাওয়ার বসানোর কাজ করতে শুক্রবার যন্ত্রপাতি নিয়ে আরতি গ্রামে পৌঁছন বেঙ্গল এয়ারোট্রোপলিস প্রজেক্ট লিমিটেড বা বিএপিএল এর আধিকারিকরা। কিন্তু কাজে বাধা দেন বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, তাদের সঙ্গে আলোচনা না করে জোর করে জমিতে টাওয়ার বসানোর কাজ করা হচ্ছে। ওসি প্রথম আমাকে বলছে যে এই জমিটায় আমাদের পোল হবে, আর এটা হচ্ছে খাস জমি। আপনি মশাই, খাস জমি হলেও আজ তো আমার পূর্বপুরুষ থেকে 100 বছর যাবত আমরা এই জমি দখল করে আসছি, এই জমির খেসারত আমরা কিছু পাবো? কিছু পাবো না, বলছে না আপনারা কিছু পাবেন না। গ্রামের তরফ থেকে আমরা প্রত্যেকেই মানে আমরা লড়াই করে যাবো যাতে আমাদের গ্রাম থেকে হাই টেনশন লাইন আমরা নিয়ে যেতে দেবো না, যতক্ষণ পর্যন্ত জমির মালিকের সঙ্গে ওরা সুষ্ঠু মীমাংসা বা আলোচনায় বসবে। গ্রামবাসীদের বক্তব্য, যার জমিতে টাওয়ার বসানো হচ্ছে শুধু তাকেই ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হচ্ছে। তাদের দাবি, যাদের জমির ওপর দিয়ে বিদ্যুতের তার যাবে ক্ষতিপূরণ দেওয়া হোক তাদেরও। যতদিন না একটা সুষ্ঠু মীমাংসা হবে, যতদিন না পর্যন্ত ডিএপিএল এর কোম্পানি আমাদের সঙ্গে বসে চাষিকে সন্তুষ্ট করতে পারবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন আমাদের চলছে, চলবে। এর আগে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে টাওয়ার বসানোর কাজ থমকে দিয়েছিল স্থানীয় বাসিন্দারা, এমনকি কর্মীদের আটকে রাখার অভিযোগও উঠেছিল। ফের বাধার সম্মুখীন নির্মাণকারী সংস্থা, যদিও এদিন বিএপিএল এর তরফে জানানো হয়েছে তারা বিষয়টি সম্পর্কে খোঁজ নিচ্ছেন। মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, দুর্গাপুর।